এরা সবাই অনেক স্ট্রং মেয়েটাকে দিন সিলভি এদিকে এসো জি বস হ্যাঁ মিস্টার লি পরিচয় করিয়ে দিই ও সিলভি এখানকার ফাইটিং কোচ ইনি আমাদের ক্লায়েন্ট মিস্টার লি হ্যালো হাই সিলভি আপনাকে প্র্যাকটিস করাবে ওকে আপনি রেডি হয়ে আসুন আমি হলে অপেক্ষা করছি এটাই প্রথম হ্যাঁ তুমি কি আগেও করছিলে কথা কম এসো শক্তি এত কম কেন আরো জোরে তোমার কপালে দাগ দেখছি ওখানে কিন্তু আবার ব্যথা পেতে পারো নিজের কাজ করো এসো তুমি শিওর অবশ্যই তাহলে চলো শুরু করি এসো আমি সরি সব দোষ আমার আমি প্ল্যান অ্যাডজাস্ট করব কেউ কমপ্লেন করবে না তোমার কালো লাগবে তাই না চাওয়া পূরণ করব খুব ভালো আবার তুমি এত খারাপ ক্লায়েন্ট কেন আমি 10 দিন ধরে ঘুমাই কোনো ডিপোজিট নেই তোমার এত খুঁতখুঁতে স্বভাব কেন আমার কি হবে আমার মাথার চুল পড়ে যাচ্ছে তাতে কার কি সময় শেষ ক্লাসও শেষ আজকের জন্য থ্যাংকস ওয়েলকাম তোমার দাগটা তো এখনো কমেনি ওষুধ লাগাতে তোমাকে ভাবতে হবে না কাজে যাও আচ্ছা যাচ্ছি এ নাও এটা ইউজ করো ভাইয়া তোমার কাজে দেবে যে লোকটা মাত্র গেল ও কি তোমার ক্লায়েন্ট নাকি ঠিক ধরেছ একটা ভীতু ভাইয়া আমি এখানে অনেকের দুই ধরনের চেহারা দেখতে পেলাম আচ্ছা এই জীবনটা এত কঠিন কেন ওরা এমন সব কাজ করে সবই ওদের ইচ্ছার বিরুদ্ধে ওরা আসল জীবন পায় না কেন একটা প্রবাদ আছে মানুষ জন্মের সময় ভালো থাকে বয়স বাড়ার সাথে সাথে সবাই স্বার্থপর হয়ে যায় পাপ করে নিজের চাহিদা পূরণের জন্য ব্যাপারটা এমন না যে ওরা সৎভাবে বাঁচতে চায় না আসলে সাহস পায় না বুঝতে পেরেছি কিন্তু একজন মানুষের নিজের বোধ থাকবে না মানুষ বড় হতে হতে বোকা হয়ে যায় এখন এমন মানুষ আছে অন্যদের বিষয়গুলো সবসময় তুমি একটু জটিল করেই ভাবো কারণ আমি মনে করি মানুষ কখনো বদলায় না তাই সেজন্য মানুষের ব্যাপারে তোমার ধারণা বদলায় না আমার ব্যাপারে কি ধারণা আমিও যেহেতু এক্সপেলড হয়েছি আমাকে কি কখনো তুমি বিশ্বাস করবে ভাইয়া ভাইয়া এরকম কেউ নেই তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইনের রিপোর্ট শেষ হয়েছে প্রায় মিস্টার ওয়াং এটা ছাড়া ডেটা পাবে না তাহলে এক্সপেরিমেন্টের ডিজাইন কিভাবে শেষ করবে আপনি আমাকে হেল্প করছেন এটা জানতে পারলে মিস্টার সান রেগে যাবেন আমি চাই না আপনাদের মধ্যে এটা নিয়ে কোনো ঝামেলা তৈরি হোক
আমি ওকে চিনি, ও কারণ নিয়ে মাথা ঘামায় মানুষ নিয়ে না। তুমি যদি প্রয়োজনীয় রেজাল্ট আনতে পারো আমার বিশ্বাস ও আমার উপর আস্থা রাখবে। কি হয়েছে? কি হয়েছে? চলো গিয়ে দেখি। জানি না, চলো চলো। কি হয়েছে ডক্টর? কি হয়েছে, কি হয়েছে এখানে? মিস্টার ওয়াং, এক ব্যাচ নতুন মাইক্রো ইনজেক্টেড ফার্টিলাইজড এগ মেহিদুরের শরীরে ট্রান্সপ্লান্ট হয়নি, আগুনের কারণে ওদের ট্রেট এফেক্টেড হয়েছে। এখন নতুন ফার্টিলাইজড এগকে মাইক্রো ইনজেক্ট করতে হবে, কিন্তু আমাদের এগ কম, টেক ডিভিশনের লোকদের সাকসেস রেট কম, সেফ থাকার জন্য মিস্টার সানের হেল্প লাগবে। মাইক্রো ইনজেকশনের প্রসেস অনেক লং টার্ম হয়, আর ইউজ করার মতো সেলের পরিমাণও কম। টেক ডিপার্টমেন্টের সাকসেস রেট 80%-এরও কম, তাছাড়াও এক্সপেরিমেন্টে প্রডিউস করার মতো ইঁদুরের পরিমাণ 50%-এরও কম। কিন্তু মিস্টার স্টানের মাইক্রো ইনজেকশনের সাকসেস রেট 95% এবং ওনার প্রডিউস করার মতো অ্যাভেলেবল ইঁদুরের সম্ভাবনাও এভারেজের থেকে বেশি। খুব ভালো কথা। আমি এসেছি, আমিও জানতে চাই আমাদের বিদেশ থেকে আসার রিসার্চারদের মাইক্রো ইনজেকশনের সাকসেস রেট কত। যদি আমার উদ্দেশ্যে বলে থাকেন বলবো আমার রেট আপনার রেটের সমান। ডক্টর ওয়াং, এটা করলে কেমন হয়? আমি কুইনের সাথে একসাথে অপারেট করব, একদিকে দ্রুত হবে, অন্যদিকে বাকিরা সবাই শিখতে পারবে। আইডিয়াটা ভালো না, নষ্ট করার মতো এত ফার্টিলাইজড এগ আমাদের নেই। কিন্তু কুইন মাত্র বলেছে ওর সাকসেস রেট আমার সাকসেস রেটের সমান। আমার মনে হয় না কুইন আমাদের ল্যাবের লিমিটেড রিসোর্স নষ্ট করবে। মিস্টার সান, এসব রিভার্স সাইকোলজি আমার উপর কাজ করে না। তুমি দেখছি নিজের ব্যাপারে বেশ শিওর।